সুপ্রভাত বন্ধুরা, আজকে আবারও একটা নতুন দিন, নতুন সকাল তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি। তো আশা করছি সবাই খুব ভালো রয়েছো আর আমরাও বেশ ভালো রয়েছি। আজকে হচ্ছে রবিবার, রবিবার এখন বাজে সকাল 9টা। তো আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করলাম আর আশা করব অন্যান্য দিনের মতো আজকের ব্লগটিও তোমাদের ভালো লাগবে। সকাল সকাল রবিবারে মনে হয় একটুখানি ব্রেকফাস্ট বানাই, কারণ শনি রবিবার দিনটায় ছুটি থাকে, তো আর অফিস ডেতে তো সকাল থেকে রান্না বান্নাই শুরু হয়ে যায়। তো ব্রেকফাস্টটা খুব কম দিনই হয় বলতে গেলে, মানে শর্টে যতটুকুনি হয় সেটাই করার চেষ্টা করি। আজকে ভাবলাম একটু সাবুদানা দিয়ে পোলাও বানাই। তো তাই প্রথমেই আমি একটুখানি তেলের সাথে অল্প একটু ঘিও দিয়ে দিয়েছিলাম, তারপরে জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে ছোট ছোট করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। একটু নুন দিয়ে ঢেকে আলুটাকে ভেজে নিয়ে হালকা একটু সিদ্ধ হয়েছে ঠিক তখন আর কি বাদামগুলো অ্যাড করে দিলাম। এরপর আবারও বেশ কিছুক্ষণ ধরে এটাকে ভাজবো আর ভাজার পর আবারও একটুখানি ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে আলুটা কিন্তু বেশ সিদ্ধ হয়ে গেছিলো আর কি, তবে খুব একটা সিদ্ধ হওয়া যাবে না, ওই 85% থেকে 90% পর্যন্ত। তারপর এর মধ্যে জিরের গুঁড়ো, অল্প একটুখানি ধনের গুঁড়ো, একটু গোলমরিচের গুঁড়ো আর সামান্য পরিমাণে একটু চিনি দিলাম। চাইলে হলুদ দেওয়া যেতে পারে, তবে ওটা এক্সেপশন। আমার যেহেতু হলুদ দেওয়াটা এতটা ভালো লাগে না, মানে সাবুটার কালারটাই আমার যেন মনে হয় দেখতে বেশি ভালো লাগছে, তো তার জন্য আমি হলুদটাকে স্কিপ করে দিলাম। তো এখন আমি চেক করে নিলাম যে হ্যাঁ, আলুটা ভাঙছে, মানে আলুটা সিদ্ধ হয়েছে। ব্যাস, এরপর আমি এই সাবুটা কালকে রাত্রির থেকে ভিজিয়ে রেখেছিলাম, তো সকালে উঠেই আমি এটা জল ঝরিয়ে নিয়েছি। যদি রাত্রি থেকে সাবুটা না ভেজানো থাকে তবে কিন্তু মোটামুটি 2 থেকে 3 ঘন্টা ভেজাতেই হবে। আর সকালে যেহেতু ব্রেকফাস্টের ব্যাপার, তো সকালে কখনই বা ভেজাবো আর কখনই বা বানাবো, তার জন্য রাত্রেই আমি এটা ভিজিয়ে রেখেছিলাম। এটা যেহেতু বড় সাবুর দানাটা তাই একটু ভেজাতে বেশি লাগে, তবে পোলাও বা উপমা যাই বলো না কেন, এটার ক্ষেত্রে বড় সাবুদানাটাই যায়, ছোটটা হলে কিন্তু একদম গলে যাবে আর কি। ব্যাস, যখন সুন্দর মিক্সড হয়ে যাবে সব কিছু, তখন ধনে পাতা দিয়ে একদম সুন্দর করে রেডি করে নিলাম সাবুর পোলাও বা সাবুর উপমা। তো কে কে খেতে ভালোবাসো কমেন্টে জানিও। আমার তো সাবু খেতে বেশ ভালো লাগে, কারণ প্রথমত হচ্ছে সাবু খুব সহজ পাচ্ছ আর তাড়াতাড়ি খাওয়া যায়। তো তাড়াতাড়ি যেই সব খাবারগুলো খাওয়া যায় সেগুলো সত্যি আমার কিন্তু ভীষণ পছন্দের। সকাল থেকে রীতিমতো যুদ্ধ বাবা আর ছেলের সাথে, তারা নাকি সাবুর পোলাও খাবে না। তো সাবু হচ্ছে আমার শ্বশুর বাড়ির সবাই নাম শুনলেই 10 পা দূরে সরে যায় এরকম ব্যাপার, তো তাই জন্যই খাবে না, ছোটোর থেকে নাকি খায়নি। আসলে ব্যাপারটা হচ্ছে আমাদেরকে ছোটোবেলায় সাবুটা খাওয়ানো হতো একদম দুধ দিয়ে পুরো সিদ্ধ করে সেটাকে একদম মাড়ের মতো বানিয়ে খাওয়ানো হতো, তো তখন আর কি এটা আমাদের সত্যি কারোরই পছন্দ লাগতো না। তবে এইভাবে যদি টেস্টিভাবে বানানো যায় সত্যি সবাই ভীষণ মজা করে খাবে, কারণ তারপরেই আর কি আমার ছেলে আর হাজব্যান্ড এমন খেয়েছে যে আর কি আরও এক্সট্রা করে চাইছিল, এরকম একটা ব্যাপার আর কি। তো নিজেরও বেশ ভালো লাগছিলো, দেখবে একটু ভালো রান্না করলে সত্যি নিজেদের একটা ভীষণ ভালো লাগে আর মনে হয় যাই হোক ওদের পছন্দ মতো খাবার করতে পেরেছি বা ওদের ভালো লেগেছে, আর বিশেষ করে রবিবার দিনটা তো বটেই। তারপরে একটু বাজার দিকে বেরিয়েছিলাম সবজি বাজার করতে, তোমরা তো জানোই রবিবার রবিবার আমরা যাই সবজি বাজারে। আজকে আর বাজারে গিয়ে তোমাদের সাথে কিছু শেয়ার করিনি, কারণ আজকে বাড়িতে বেশ কিছু কাজকর্ম রয়েছে, তাই তাড়াহুড়ো করে কোনো রকমে বাজার করে বাড়ি ফিরেছি। আর বাড়িতে ফিরেই এখন লেগে পড়েছি কাজকর্মে, তবে ছেলেকে নিয়ে তো কিছু কাজই করা যায় না, কারণ ওর রয়েছে ডাস্ট অ্যালার্জি, তো তাই ও নিচে খেলতে গেছে আর সেই সুযোগে আমরা দুজনে মিলে এই সমস্ত কাজগুলো সারছি। সব থেকে প্রথমে হলো আমাদের শীত বস্ত্র তোলা, তাকের ওপরে সব কিছু গুছিয়ে রাখা, আর সেটা আর ভিডিও করিনি, কারণ কেই বা ভিডিও করবে, কেই বা গোছাবে। আসলে কি হয়,
বিছানার উপর চেপে, চেয়ারের উপর চেপে সবটা পরিষ্কার করতে হয়। তো সেই ক্ষেত্রে আমার একটা ভয় কাজ করে, কারণ যেহেতু ওই কাজগুলো ওই করে, তো তার জন্য আমার একটা ভীষণ ভয় কাজ করে। আর তাই চেয়ারটা ধরে আমি দাঁড়িয়ে থাকি যতক্ষণ পর্যন্ত ওইগুলো পরিষ্কার করতে থাকে। ডাস্ট অ্যালার্জিটা আমারও রয়েছে, তাই নোংরা টোংরা বেশি একটা যেগুলো ধুলো পড়ে যায় সেগুলো আমি সবসময় চেষ্টা করি না ঝাড়ারই। তো সেগুলো আমার হাজব্যান্ডই করে আর কি। যাই হোক, দুজনে মিলে মোটামুটি আজকে অনেকটাই গোছানো কমপ্লিট হলো। আসলে ঘর ছোট হলে যা হয়, ঘরটা তো ভীষণ ছোট, তার জন্য একটু না গোছালে না খুব অগোছালো হয়ে যায়, আর তখন পড়ে যায় ভীষণ মুশকিলে। কারণ এই ছোট ঘরের মধ্যে যদি ছেলে একটুখানি জায়গা না পায় বা আমরাও একটু স্পেস না পাই, তাহলে কিন্তু সত্যি নিজেদের মধ্যে একটা কেমন যেন অস্বস্তি বোধ হয়। তো বাজার থেকে নিয়ে এসেছিলাম মাছ, এটা ছিল পাকা রুই, আর এটা 6 পিস নিয়েছি, মানে এটা দুদিনের মতো হয়ে যাবে। আর এটা ছিল তেলাপিয়া। তেলাপিয়া আবার আমি অতটা পছন্দ করি না, মানে খাই না বলতে গেলে, কিন্তু আমার বরের আবার খুব পছন্দের। আর ইদানিং দেখছি সৃজনও ভালো খাচ্ছে, তো তাই একটা তেলাপিয়া নিলাম, বেশ বড়ই ছিল সাইজটা আর কি। ছেলের জন্য একটুখানি চিংড়ি নিয়েছি, কারণ ও চিংড়িটা ভীষণ পছন্দ করে খেতে। তো তাই ভাবলাম যে একটু লাউ আছে, তাহলে লাউ দিয়ে বানিয়ে দেব। আর সাথে নিলাম বেশ কিছুটা পরিমাণে মাছের ডিম। মাছের ডিম না আমার বেশ ভালো লাগে, আর সব সময় বাজারে গেলে এই জিনিসগুলো পাওয়া যায় না দেখবে। তো রবিবারে এই টুকটাক বেশ কিছু কাজকর্ম তো থেকেই থাকে, আর তাছাড়াও ঘর দোর ঝাড়াঝুড়ি এগুলো থাকে। তো সব মিলিয়ে বলতে পারো রবিবারটা যায় একটু ব্যস্ততার মধ্যেই। ফ্রিজের মধ্যে দেখছি এগুলো আটছেই না, কি যে কষ্ট করে কোনো রকমের চেপে চেপে ঢুকিয়ে দিয়েছি। কাল তো সোমবার, তাহলে কালকে আর কি মাছ বেরিয়ে যাবে বেশ কিছু, তার জন্য ঢুকিয়ে দিয়েছি। আর আজকে আবার এনেছে দেশি মুরগি। আমাকে জিজ্ঞাসা করছিল সকাল দিকে যে কি রান্না করব আর কি। সত্যি কথা বলতে আমার আজকে চিকেনটা খেতে একদমই ইচ্ছে করছিল না, কারণ সপ্তাহে বাকি দিনগুলো দেখবে চিকেন খাওয়া হয়, তো তার জন্য আর ইচ্ছে করছিল না। তাই বললাম যে মাটনটা তো আর প্রতিদিন খাওয়া ঠিক না, তাহলে এক কাজ করো দেশি মুরগি নিয়ে এসো। আর আমাদের বাঁকুড়ায় না এটার চল ভীষণ আছে, আর সবসময় অ্যাভেলেবেল পাওয়াই যায়। তো তার জন্যই, বিশেষ করে রবিবার তো এই সামনেই আর কি পেয়ে গেছে, আজকে বানাবো একটুখানি ঝোল। তো এটাকে ধুয়ে আগে আমি ম্যারিনেট করে নিলাম ওই নুন হলুদ জিরের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে। তারপর এদিকে আলুগুলো ভেজে আর আমি মাংসটার মধ্যেই তুলে নিলাম, কারণ আলুটাকে আমি খুব একটা বেশি ভাজিনি, তো ওটা আর কি চিকেনটার সাথেই সিদ্ধ হবে। আর চিকেনটা কিন্তু আমি সম্পূর্ণ আর কি কড়াইয়ে রান্না করব। একটু ফোড়নে তেজপাতা আর গোটা এলাচ দিয়েছি, তারপর পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। আজ একটু অন্যরকমভাবে বানাই, কারণ অন্যান্য দিনে না একদম পাতলা ঝোল বানাই, তো সেটা ভালো লাগে খেতে, তবে এক এক দিন মনে হয় না যে একটুখানি বেশ গ্রেভি গ্রেভি থাকবে, তো সেটা ভালো লাগে আর কি। আরও ঘর গোছানো যেন আর শেষই হচ্ছে না, মনে হচ্ছে যে কত কাজই না আছে। আসলে কি হয় জানো, বাস স্ট্যান্ডের কাছে যেহেতু কোয়ার্টার, তো প্রচণ্ড ডাস্ট পড়ে, আর তারপর সিজন ওয়াইজ কাজ করতে হয়। যেরকম ধরো শীতে যেগুলো ঢোকাবো সেগুলো আবার গ্রীষ্ম জিনিসগুলো আবার বের করতে হয়, এইভাবে আর কি অল্টারনেটিভভাবে চলতে থাকে। তাও এবারে অনেক হালকা করে দিয়েছি, প্রায় যে দিদি আমার কাজ করে আর কি পূজা, তো ওকে তো মোটামুটি 4 ব্যাগ মতো আর কি জামা কাপড় দিয়েছি। অন্যান্য সময়ে তো চেষ্টা করি যারা আর কি প্রয়োজন যাদের, তো তাদেরকেই দেওয়ার। এবারে আর সেরকমভাবে যোগাযোগ করিনি, কারণ যেহেতু ও বললো যে ওদেরও পাড়ায় বেশ কিছু বাচ্চা আছে, সাথে ওর দিদির ছেলে মেয়ে রয়েছে, তাদের একটু অসুবিধে। তো সেই জন্যই আমি ভাবলাম ঠিক আছে, কোনো অসুবিধে নেই, আমার তো যাদের অসুবিধা সেই রকম মানুষের কাছে পৌঁছানো নিয়ে কথা। তো পৌঁছে দিল এই আর কি। ওইদিকে একবার করে পরিষ্কার করছি আর একবার করে রান্নার কাজে আসছি। পেঁয়াজটা একটু ভাজা হতেই আমি এর মধ্যে টমেটো দিয়ে দিলাম আর আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। আদা রসুনের সাথে না একটুখানি পেঁয়াজটাও বেটেছিলাম,
পেঁয়াজ বাটা দিয়ে গ্রেভিটা খেতে হেভি লাগে, আমার তো বেশ ভালোই লাগে। এখন মশলাটা একটু কষতে দিয়ে এদিকটা একটু গুছিয়ে নিচ্ছি। আর এই যে কড়াইটা আর হাঁড়িটা, এটা না ট্রেন্ডসে আমরা ফ্রি পেয়েছিলাম, ফ্রি বলতে 8,000 টাকা শপিংয়ে আর কি 400 টাকা দিলে এরকমই 3টে সেট ফ্রি। একটা এরকম হাঁড়ি ছিল, একটা কড়াই আর একটা সসপ্যান। সসপ্যানটা বের করলাম না, হাঁড়ি আর কড়াইটা বের করে নিলাম। তো এদিকে দেখছি মশলাটা কষা হয়ে গেছে, এরপরে আমি কিন্তু ম্যারিনেট করা চিকেনটা একদম আলু সমেত আর কি এখানে দিয়ে দেবো। ব্যাস, এরপর নিজে নিজেই হতে থাকবে, জাস্ট ফ্লেমটা কমিয়ে দিয়ে ঢেকে ঢেকে রান্না করতে হবে, তাহলে কিন্তু কড়ার মধ্যে সুন্দর তৈরি হয়ে যায়। তবে হ্যাঁ, এই দেশি মুরগিটার একটু ভেদ রয়েছে, ভেদ বলতে একটু ছোট, মানে ওয়েটটা কম হবে সেরকম দেখে একটু নিলে না সেই মাংসটা একটু কচি হয়, আর একটু বেশ বড় দেখে নিলে সেটা কিন্তু একদমই ছিবড়ে টাইপের মাংস হয়, মানে শক্ত আর কি, যেটা কিন্তু কুকারে দিতেই হয়। তো এটা একদমই কচি ছিল, যেহেতু আমার পরিমাণে একটু কমই ছিল, কারণ খাবো তো আমরা 3 জনই, তার জন্যই আর কি। তবে এটাতে আমাদের দুবেলা আরামে হয়ে যাবে আর কি। তো বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে জল অ্যাড করলাম, আর জল দিয়ে একটুখানি ঢেকে দেব। ঢেকে দিলেই আবারও সুন্দর করে একদম মিক্সড হয়ে যাবে, আর যদি বা একটুখানি সিদ্ধ হতে বাকি আছে সেটাও আর কি হয়ে যাবে। আর ঢাকা দেওয়ার আগে আমি অবশ্যই এভারেস্টের যে চিকেন মশলা সেটা পুরো 1 প্যাকেট পরিমাণে দিয়েছি। ওইদিকে রান্না করতে করতে আমার ঘরের কাজ সব কমপ্লিট, ওইদিকে সৃজনকে ওর বাবা স্নানও করিয়ে দিয়েছে, তো আজকে দিনটা যেহেতু ও বাড়িতে থাকে তাই দুজনে মিলে কাজগুলো ঠিক হয়ে যায় আর কি। এরপর সবজিগুলো ধুয়ে নিয়ে আমি এগুলোকে একটু জল ঝরতে দেব। আসলে ফ্রিজে তোলার আগে একটুখানি ধুয়ে নিলে মনটা শান্তি হয়ে যায়, তার উপরে হচ্ছে মাছ টাছ সব কিছুর সাথেই এগুলো আসলো, তো তার জন্য আর কি একটু ধুয়ে নিলে মনের একটা তৃপ্ততা আসে এই আর কি। আগে শ্বশুর বাড়িতে তো সব সময় আর কি সব কিছু ধুয়ে মুছিয়ে রাখা হতো, বা একটা শুদ্ধ অশুদ্ধর ব্যাপার ছিল, তো যখনই আর কি ও মাছ টাছ নিয়ে আসতো ঠিক তার পরবর্তী সময় আমার শাশুড়ি মা আর কি গাড়িতে একটু গোবর ঠেকিয়ে দিত। তো গ্রাম সাইডে এটা আছে, কিন্তু আমার কাছে তো আর সেরকমের ব্যাপার নেই, বা গোবর এখানে পাবোই কোথা। তো এইগুলো একটু নিজে মেনটেন করি যে না, যাতে সংসারের সুখ শান্তিটা বজায় থাকে, কারণ কিছু জিনিসে আচার বিচার করাটা সত্যি খুব দরকার, যেটা আমাদের সংসারের আর কি মঙ্গলে কাজে আসে। তো সেগুলো আমি সব সময় চেষ্টা করি বা মেনে চলি, যেগুলো ওনার কাছ থেকে শিখেছি বা ছোটোর থেকে মাকে দেখেছি। যেমন এটোর বিচারটা সত্যি ছোটোর থেকেই আমাদের ভীষণভাবে, তবে এখন আর কি হয়ে গেছে ছেলে যেহেতু খাটের মধ্যে খেতে চায়, তো তখন সেই ক্ষেত্রে ওকে হয়তো 1-2 বার খাটের মধ্যে খেতে দেওয়া হয়েও যায়, তবুও চেষ্টা করি নিজে আর কি মেনটেন করার। এরপরে স্নানটা করলে আমি বাঁচা যায় আর কি, আর পারা যাচ্ছে না, সারাটা দিনের প্রচুর পরিশ্রম, আর এরপরে মনে হচ্ছে একটুখানি খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিতে হবে। তো এখন আমি কাপড় একটা বিছিয়ে দিয়েছি, সুতির বিছানার ওপরেই দিয়েছি, এর ওপরে আর কি সমস্ত সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি। তবে সবজির জলটা কিন্তু টেনে নেবে, আর সন্ধ্যের মধ্যে এগুলো ফ্রিজে তুলে রেখে দেব। তো এইভাবেই আমি প্রতিবারই সবজি স্টোর করি, তবে মাঝে মধ্যে যখন মাছ না নিয়ে আসি সবজির সাথে তখন হয়তো সবজিগুলোকে আমি এরকমভাবেই রেখে দিই। আর কোভিডের টাইম থেকে বলতে পারো এটা একটা অভ্যেসে পরিণত হয়ে গেছে। আমি সবসময় চেষ্টা করি তোমাদের সাথে পজিটিভ জিনিসটা তুলে ধরার, বা যেটা আমার জীবনে নিত্য নৈমিত্তিক ঘটছে সেটাই তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করি। তোমাদের কেমন লাগে ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে জানিও, কারণ তোমাদের একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য অনেকটা উৎসাহিত করে।
সন্ধ্যের দিকে একটুখানি চা বানালাম, বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে নিয়েছিলাম, আর শরীর দিচ্ছিল না আর কি। তো তারপরে চা খেয়ে একটু বাজারের দিকে বেরিয়েছিলাম। তবে আজকে আর ভিডিওটা কন্টিনিউ করিনি, কারণ অনেক বড় হয়ে যেত ভিডিওটা। তো তাই আজকের ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে কালকে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো এখানেই।